Assalamualaikum. RS family তে আবার আপনাদের welcome জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা video সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন 7টা বাজছে, 7:40 এ ট্রেন। তো খুব দেরি হয়ে গেছে, তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো যাই হোক, যখন যেখানে যাই খুব তাড়াহুড়োতেই থাকি। আপনাদের সঙ্গে নিয়ে আমি ডাক্তারখানাটা ঘুরে আসি। তো দেখতে থাকুন ভিডিওটা, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, একদম স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর গতকালের ভিডিওটা এখনো এডিট কমপ্লিট করতে পারিনি, এডিট করব কখন পোস্ট করব সেটাও বলতে পারছি না। তো দেখতে থাকুন, চলুন একেবারে স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি স্টেশনে, গাড়িটা রাখা হয়ে গেছে, মানে বাইকটা রেখে দিয়েছি, টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করব। চলুন, সাইকেলে প্রচন্ড ঠান্ডা, নাক মুখ পুরো জমে গেছে, একদম একটুকু ভিডিও করতে পারিনি, পুরো কম্পন দিচ্ছিল। তো ফাইনালি স্টেশনে চলে এসেছি, দেখুন এখন অপেক্ষা করছি আর আমার হাজব্যান্ড কাছে টিকিট আনতে। তো এই দেখুন বেথুয়া স্টেশনে চলে এসেছি আর দাঁড়িয়ে আছি, 7:41 মনে হয় ট্রেনটা আছে, তো ওয়েট করছি এখন। আর এখন তো পুরো ফাঁকাই দেখছি। তো স্টেশনটা অনেকটা কাজ হয়েছে, অনেকদিন আসা হয়নি ওই জন্য বুঝতে পারছি না, মানে অনেকটা একটু অচেনা লাগছে। আর এই দেখুন এই ট্রেনটা সেই করোনার সময়তে দাঁড়ানো ছিল, মানে এইটাতেই করোনার পেশেন্ট এসেছিল আমাদের বার্নিয়াতে। তো সেই থেকে এই পর্যন্ত এখনও ট্রেনটা রয়ে গেছে। আর এদিক থেকে দেখছি লালগুলা দিকে যাচ্ছে একটা ট্রেন, তো এই ট্রেনটা যাওয়ার পরপরই মনে হয় আমাদের ট্রেনটা আসবে। তো দেখা যাক কতক্ষণে আসে। আর আমরা রিজার্ভেশন করতে পারিনি, সময় ছিল না আর মনেও ছিল না। তো ছেলেকে একবার বলেছিলাম যে রিজার্ভেশনটা কর, তাহলে আমাদের সুবিধা হবে। তো ফাইনালি আমরা শিয়ালদহ স্টেশনে চলে এসেছি আর আমার হাজব্যান্ড গেছে আবার যাদবপুরে টিকিটটা কাটার জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, একটা এখানে আছে KFC, KFC-র সামনে আমি দাঁড়ানো। প্রচণ্ড ভিড়, তো মানুষ এত ব্যস্ত কি বলবো, কোথাকার মানুষ যে কোথায় যাচ্ছে কোনো ঠিকানা নেই। তো চলুন এবার যাদবপুর স্টেশনে নেমে তারপর আপনার সাথে কথা বলি। আর এখান থেকে বেশিদূর না, 4টে স্টেশন পার করে, মানে 3টে পার করে 4 নম্বরে গিয়ে আমরা নেমে পড়ব। তো আমরা ভুল করে যাদবপুর না নেমে বাঘা যতীন স্টেশনে নেমে পড়েছি। তো আবার ফের আমাদের শিয়ালদহ ট্রেন ধরে আবারও আর একটা স্টপেজ ফিরে যেতে হবে। কিছু করার নেই, মানে আমি আমার হাজব্যান্ডকে গুনতে দিয়েছি, উনি ফোন করছিল, আমরা স্টেশন পার করে চলে এসেছি। বুঝতেই তো পারলেন আমরা ভুল করে বাঘা যতীনে নেমে পড়েছি, মানে যাদবপুর পার হয়ে পরের স্টেশনে নেমে পড়েছি। তো এবার কিভাবে যাব, আবার আমাদের ব্যাগ যেতে হবে। তো ভাবছি না, এখানে একজন দাদা বলল এখানে একদম ডাইরেক্ট অটো পাওয়া যাবে, তো তোমরা সেই অটোতে যেতে পারো। আর এই দেখুন অটোতে এরকম লাইন দিতে হয়, 5টা করে প্যাসেঞ্জার নেবে আর 1টা করে অটো আসবে। সিস্টেমটা খুবই ভালো, মানে কারোরই ক্ষতি হবে না। তো আমরা একটা নতুন রাস্তা আজকে দেখলাম আর এই রাস্তাটা খুবই সোজা। ওই যে যাদবপুর নেমে 4তলা বিল্ডিং, মানে 4তলা সিঁড়ি পার করে যে আসতে যে কষ্টটা হয়, এটা খুব স্মুথলি চলে আসলাম। এই তো সামনেই মেডিকেল, আপনাদের একবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো মেডিকার সামনে এখানে দেখুন বড় বড় বিল্ডিংগুলো রয়েছে আর এখানে প্রচুর গাছপালা আছে, মনেই হবে না যে আমরা শহরে এসেছি, একদম মনে হবে যেন গ্রামের পরিবেশ, মানে আমাদের গ্রামের রাস্তাঘাটে যেরকম ঠিক সেরকম ধরনটাই। তো এই দেখুন আমি ডাক্তারখানার ভিতরে ঢুকে গেছি আর আমার হাজব্যান্ড বাইরে থেকে ভিডিও করছে। আর এখানে যে ভিডিও করা অ্যালাও না সেটা আমার হাজব্যান্ড জানতো না, তোকে একজন বলেছে হয়তো অ্যালাও নেই, তবুও একটু লুকিয়ে চুরে করেছে। আর পুরো সিস্টেমটা ভেলোরের মতন, এখানে এত সুন্দর পরিষেবা, মানে কি বলবো, না গেলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। তো আপনাদের যদি কাছে পিঠে হয়ে থাকে, আর হ্যাঁ এখানে হয়তো রেটটা বেশি কিন্তু পরিষেবা খুব ভালো, চিকিৎসাও খুব ভালো, আর ডাক্তাররা এমনভাবে কথা বলবে আপনাদের সঙ্গে, তো মনেই হবে না যে কোনটা ডাক্তার কোনটা পেশেন্ট। প্রচুর ডাক্তার আর প্রতিটা আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা ডাক্তার কামরাতে বসে আছে, আর সেইভাবে সিস্টেম করে এখানে পরিষেবাটা দেওয়া হয়। তো আপনারা চাইলেও একবার আসতে পারেন, আমি কিন্তু প্রমোট করছি না, জাস্ট আমরা ভালো লেগেছে ওই জন্য আমি বললাম, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো এখানে বেশিরভাগ সবই ছিল বাংলাদেশি, মানে বাংলাদেশ থেকে, মানে কি বলবো, 80% লোক বাংলাদেশের এক কথায় যেটা বলতে গেলে। তো এখানে দেখুন ভিতরের দিকটা যাচ্ছে, আমি ভিতরের দিকটাতেই আছি। তো প্রথমে কাগজটা জমা দিয়ে তারপরে এখানে প্রেশার, ওয়েট সমস্ত কিছু চেক টেক করা হয়, তারপরে প্রেসক্রিপশনটা রেডি করে ডাক্তারবাবুর কাছে লাইন দিতে হয়, মানে বসেই থাকি। তারপরে বেশি রোগী দেখেন না ওনারা, হয়তো 10 থেকে 15টা রোগী দেখেন। তো যাই হোক, সেই মতো আমরা যে গিয়েওছিলাম ওনাদের টাইম যেটা দিয়েছিল 10:30, তো 10:30-টার পরে আমরা পৌঁছেছি, কিন্তু আমাদের আমি যাওয়া মাত্রই দেখলাম স্যার ঢুকলেন, ওই জন্য আর মানে খুব একটা লেট হয়নি।
তো আমি এখন আমাদের দোকানে বসে আমি ভয়েস দিচ্ছি, আমি বেথুয়া গেছিলাম, তো ভাবছি কখন পোস্ট করব, কখন এডিট কমপ্লিট করব, ওই জন্য দোকানে বসেছিলাম। আর দেখুন বাইরে কত লোকজন বসে, ভিতরে তো ওই তো মেন গেট, প্রচুর লোকজন আছে। আর ওইখানে দেখুন আমি দাঁড়ানো, আমার হয়ে গেছে, আর আমি আমার হাজব্যান্ডকে ডাকছি, চলে এসো, হয়ে গেছে। তো যাই হোক, বেশি বললাম, আমি তো লেট হয়নি। আর আমার মেজ দিদিও গেছিলো, তো মেজ দিদিকে মনে হয় দেখিয়েছি কি না মনে পড়ছে না। তো ডাক্তার দেখানো তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে। তো এখানে দেখুন ডিম ভাত নিয়েছিলাম, তার মধ্যে ছিল আলু ভাজা, ডাল আর একটা বাঁধাকপির ঘণ্ট। তো এটা দিয়েই মোটামুটি খাওয়া কমপ্লিট করলাম, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর ডাক্তার কি বলেছে বাড়ি গিয়ে বলবো। আর এখন লাঞ্চ করে নিলাম, এখন 1:17 বাজে। কটার সময় ট্রেনটা পাবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সময় পেলে আবারও কথা বলবো। তো এবার আমরা যাদবপুরেই নামবো, মানে স্টেশনে যাব, ওই জন্য একেবারে বাসে উঠে পড়লাম। তো বাসের থেকে দেখছি বড় বড় বিল্ডিং কত সুন্দর লাগছে, তাই না? তো কলকাতা শহরে তো বড় বড় বিল্ডিং হবে, এটাই স্বাভাবিক। তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, আর দেখতে ইচ্ছা করে না। প্রথম প্রথম খুবই ভালো লাগতো, এখন আর ইচ্ছা করে না দেখতে। আর আমার হাজব্যান্ড তো এখানে দেখছি ভিডিওটা করছে, আমি বলছি বাইরে দিয়ে বের করো না, ফোনটা পড়ে যাবে। তো এই দেখুন চলে এসেছে, আর বাসের মধ্যে আছে, আর বাস তো খুব ভিড় কম, মানে একদম 5 মিনিট অন্তর অন্তর বাস। তো ওই জন্য ও একদম কী বলবো, তো যাই হোক একটু লেট হয় বাসে আসতে, এটাই যা সমস্যা। আর দেখুন ট্রেন যাচ্ছে, মানে আমাদের যাদবপুর স্টেশনে আমাদের নামিয়ে দিয়েছে, আর উপর থেকে এই ভিডিওটা মানে আমার হাজব্যান্ড নিয়েছে। তো ট্রেন যাচ্ছিলো সেটাই, আর এবার সেই চারতলা যে সিঁড়ি ছিল সেটাই আমরা এবার পার করব। তো এই দেখুন ট্রেন তো খুব সুন্দর চলে গেল, আর এই ট্রেনটা এখানে কিন্তু 5 মিনিট অন্তর অন্তর এখানে ট্রেন পাওয়া যায়। একবার দেখি যাদবপুরের লাইনের দিকে যায়, একবার দেখি শিয়ালদার দিকে যায়। আর এই দেখুন আমি আর আমার মেজ দিদি সিঁড়ি দিয়ে নামছি, এই তো এইটাই হচ্ছে সেই চারতলা সিঁড়ি। এই সিঁড়িটা ভাঙতে যে এত কষ্ট হয়, তো ওর থেকে বাঘাযতীনে নেমে একদম 5 মিনিটে অটো ধরে যাওয়াটা খুব সহজ, মানে কি বলবো। আজকে আমাদের খুব ভালো লেগেছে, ওইদিকে বাসে এতটা টাইম লাগে, আর অটোতে আমাদের 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে দিয়েছে, এটাই অবাক হয়ে গেলাম। তো এই দেখুন এই ব্রিজটা কতটা বড়, আর এই ব্রিজে আমাদের উপরে নামিয়ে দিয়েছিল। তো এবার মনে হয় ফোনটা নিয়ে আমার হাজব্যান্ড নামছে, তার আগে তো আমরা নেমে চলেই গেছি, জানি না ট্রেনটা পাবো কি না। এইদিকে যখন গেছে ট্রেন, তার মানে আবার ব্যাক এদিকে আসবে, তো পেলেও পেতে পারি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, জানি না আপনাদের বোরিং লাগছে কি না, তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওগুলো। তো যেতে যেতে এখানে আর আমি আর আমার মেসেজে যাচ্ছি, তো এখানে দেখলাম পেয়ারা বিক্রি হচ্ছে আর কুল, তো দেখে খুব লোভ হলো, তো আমি আর আমার মেজিদি কিনতে গেলাম, আর আমার হাজব্যান্ড তো সোজা চলে গেল। তো এই দেখুন কিছুক্ষণের মধ্যে দেখছি ট্রেন ঢুকে গেছে, তো এই ট্রেনটা তো আমরা যাচ্ছি না, আমরা পরের ট্রেনটাই যাব। তো এখানে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, আর আজকে খুব সকাল সকাল ডাক্তার দেখানো হয়ে গেছিলো, ওই জন্য বেশ সকাল সকাল ফিরে আসতে পেরেছি। তো সেই ট্রেন তো মনে হয় সেই 3:20তেই পাবো, কারণ তারপরে তো আর ট্রেন তার আগে কোনো ট্রেন থাকে না। তো যাই হোক ট্রেনের মধ্যে উঠেই গেছি, আর আমি আর আমার মেসিদি লেডিসে উঠেছি, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল যাওয়ার সময়তে। আর লেডিসে যদি আমি সিট নাও পাই তবু কোনো অসুবিধা হবে না, বেশ ভালোভাবে যেতে পারবো। তো ফাইনালি আমরা চারজন চার জায়গায় দাঁড়িয়েছিলাম কোন নাম্বারে ট্রেনটা দেবে। তো ফাইনালি এই দেখুন আমি আর আমার দিদি দুজনেই সিট পেয়েছি। তো আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, জেনারেলে উঠেছিল, তো হাজব্যান্ড বললো আমিও সিট পেয়েছি, আমার কাছে একটা হবে। বললাম ঠিক আছে ছেড়ে দাও, তুমি একাই বসে যাও, আমরা দুজন এখানেই থাকি। তো আমরা দুজন এখানেই ছিলাম, আর পাশে আমি একটা সিট রেখেছিলাম, তো এই দিদিটা বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল। তো ওই দিদিকে বললাম তাহলে খুব কষ্ট হচ্ছে আপনার, বাচ্চা নিয়ে আপনি বসে যান, আর যেহেতু সিট তো ধরে রাখার নিয়ম নেই, তবু সাথে সাথেই আমি ওনাকে দিয়েছিলাম। আর ট্রেনের মধ্যে বসে থাকতে তো বোরিং লাগবেই, তার জন্য দেখছি ছোলা ভাজা, মানে ছোলা মা খায়, এটা ভাজা না, বিক্রি করতে এসেছিলো, তো সেটাই আমি আর আমার মেজ দিদি একটু খেলাম। বলো কি খাচ্ছ, জোরে বলো, ছোলা বলো। ওই দেখো তোমাকে দেখা যাচ্ছে, দেখেছো ইমা, তোমাকে দেখা যাচ্ছে তো ইমা, কি হলো তুমি ফোনের মধ্যে ঢুক পড়েছো? তো রাতের ডিনারে এখানে নেওয়া হয়েছে চিকেন বাটার, আর হচ্ছে নান, আর এখানে আছে তড়কা, এটার মধ্যে আছে তড়কা। তো এটাই হচ্ছে রাতের ডিনার মেনু। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খাবারগুলো খেয়ে নিই, সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি সেরকম।